কালকে কোর্টের অনুমতি নিয়ে আমি আরেকটা রুল চাইছি, সেটা হলো যে এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেই মাস্ক কিলিংটা হলো ছাত্র আন্দোলনকে দমানোর নামে, এই মাস্ক কিলিংয়েরও একটা আন্তর্জাতিক নিরপেক্ষ একটা তদন্ত কমিশন চাই। মাননীয় আদালত আন্তর্জাতিক ক্ষতি তদন্ত কমিশন সহ কেন এর উপর রুল দিছেন এবং শিশুদের বিষয়টা রুল দিছেন এবং 1 কোটি টাকা ন্যূনতম 1 কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে রুল দিছেন এবং এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কোনো দ্বিমত পোষণ করেন নাই, কিন্তু আমরা রুল শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে প্রতি শিশু এবং প্রতি হত্যার পিছনে যে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চাইছিলাম সেটার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত হয়ে কোর্টকে আবেদন করেছেন যে তারা বিষয়টা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টা পলিসি ব্যাটা নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার রেজাল্ট তিনি 5ই সেপ্টেম্বরের মধ্যে জানাবেন এবং সেদিনকেই কোর্ট আদেশ দেবেন। আমি যেহেতু অ্যাটর্নি জেনারেল বলছে যে 5 তারিখের মধ্যে তারা গভর্নমেন্ট পলিসি তার নির্ধারণ করে জানাবেন অন্তর্বর্তীকালীন কী পরিমাণ ক্ষতিপূরণ দেবেন, এটা আমি আপত্তি করছিলাম, কিন্তু অ্যাটর্নি জেনারেল যখন বললেন যেটা আমি টপ প্রায়োরিটি হিসাবে নিলাম এবং আমরা বিশ্বাস করি যে তিনি 5 তারিখে জানাবেন এবং কোর্ট তারা যাই জানায় সরকার যেটি জানাক কোর্ট কোর্টের তো একটা নিজস্ব এখতিয়ার আছে। আমি এই পর্যন্ত 13 জন শিশুর আমি বিবরণ পাইছি, পার্টিকুলার্স পাইছি, এই 13 জন শিশু সহ যারা মাস্ক কিলিং হয়েছে তাদের সকলের জন্য আমি আজকে চাইছি, সেটা আদালত রুল ইস্যু করছেন, সেই রুলটা হলো এই যে এই বিষয়ে এই শিশু এবং এই মাস্ক কিলিংয়ের বিষয়ে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যারা কিলিং যে কিলিংটা হয়েছে এই কিলিংয়ের জন্য একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন, দ্বিতীয়টা হলো ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, আর যে বিষয়টা পেন্ডিং রাখা হয়েছে সেটির শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে 50 লক্ষ টাকা এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল যে সময় প্রার্থনা করছেন সরকারের সাথে আলোচনার জন্য সেটা পরিপ্রেক্ষিতে আগামী 5 তারিখে অর্ডার হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যে রক্তের দাগ শুকানোর বা কান্নার রোল থামানোর জন্য আদালত প্রয়োজনীয় ব্যবস্থা করবে।